কী মুভি দেখে ফেললাম আমি হাই গাইস এখন কথা বলবো জি ফাইভের একটি নতুন মুভি যার নাম স্কোয়াড তো এই মুভিটা কীরকম হলো এই সিনেমায় মুখ্য ভূমিকা অভিনয় করছেন ড্যানির ছেলে ড্যানি ড্যানিয়েলস নয় যে ড্যানি এবার বুঝতে পেরেছেন তো ড্যানির ছেলে যার নাম হচ্ছে ডিনজিং আম এরকমই নামটা মনে হচ্ছে নামটা আমি ঠিকঠাক হয়তো বলতে পারছি না তো যাই হোক তো এবার কথা বলি মুভিটা কীরকম হলো দু ঘন্টা যদি আপনার কাছে প্রিয় না হয় আপনি ভাববেন যে দু ঘন্টা আমি এমনি এমনি কীভাবে ওয়েস্ট করতে পারি তো এই মুভিটা দেখুন মানে কি বাকওয়াজ মুভি যাকে বলে তো কী মানে আমার মাথা ধরে গেল মুভিটা দেখে যাচ্ছে তাই একদম কি হচ্ছে না হচ্ছে মানে হয়তো প্লটটা ভালো কিন্তু যেরকমভাবে এটাকে বানানো হয়েছে মানে একদমই যাচ্ছে তাই তো এখানে গল্পটা হচ্ছে একটা বাচ্চা মেয়ে যার কাছে গোল্ড ব্লাড আছে যেটা হচ্ছে সেই ব্লাড দিয়ে অনেক রোবটিক হিউম্যান বানানো যেতে পারে যেগুলো হচ্ছে পরে কাজে লাগবে কোনো যুদ্ধতে কাজে লাগতে পারে তো সেই জন্য প্রত্যেকটা দেশের লোক সেই মেটার পিছনে পড়ে গেছে তো মেটা আছে ইন্ডিয়াতে নেই ইন্ডিয়ার বাইরে আর মেটা হচ্ছে ইন্ডিয়ার মেয়ে তো সেই জন্য ইন্ডিয়ার গভর্নমেন্ট কি করছে একটা স্কোয়াড তৈরি করছে তাকে ওখান থেকে রেস্কিউ করে আনার জন্য তো তাকে ওখান থেকে আনতে গিয়ে কী কী হবে না হবে তার জন্য আপনাকে মুভিটি দেখতে হবে তো এক কথায় বলতে পারেন গরিবের এক্সট্রাকশন সব থেকে প্রথম যদি কথা বলি পারফরমেন্স নিয়ে এখানে ড্যানির ছেলে যে ডিংজিং নাহি নাম তার তো তার কোনো এক্সপ্রেশন নেই ফেসিয়াল এক্সপ্রেশন নেই এখানে মুভিটাতে বলা হয়েছে গোল্ড ব্লাড হিউম্যান মানে হিউম্যান রোবট এরকম বলা হয়েছে আমার মনে হচ্ছে তাকে আমার রোবট লাগছে মানে এই ডিংজিংকে রোবট লাগছে তার ফেসিয়াল কোনো এক্সপ্রেশন নেই এমনিতে কোনো এক্সপ্রেশন নেই ফেসিয়াল এক্সপ্রেশান সে যখন ডায়ালগ বলছে চলতা হুম লেটস গো রকম ধরনের কোনো এক্সপ্রেশন নেই এরকম এক্সপ্রেশন আমার মনে হয় আজ পর্যন্ত আমি কাউকে দেখিনি আমরা অনেকের কথা বলি বাংলাতে এয়ার্স কথা বলি তারপরে বলিউডে অর্জুন কাপুরের কথা বলি তো তারা কি বলবো তারা অনেক ভালো এর থেকে বলা যেতে পারে এটা কি মানে কাকে আমি দেখে জাস্ট কে এটা মানে দেখতে বিরক্ত লাগছিল তাকে কোনো এক্সপ্রেশন নেই কোনো ডায়লগ ডেলিভারি নেই কোনো একটা স্ক্রিন প্রেজেন্স যে একটা দেখতে তাকে ভালো লাগছে সেই জিনিসটাই নেই এর মধ্যে অ্যাকশানগুলো করছে যেন কী মনে হচ্ছে মানে একদমই বাকবাস একটা মুভি দেখলাম তো আমার পুরোপুরি দু ঘন্টা পুরো শেষ তো মুভির যদি অ্যাকশান নিয়ে কথা বলি মুভিটাতে অ্যাকশানও একদম ভালো নয় ভিএফএক্সের কাজও খুব জঘন্য আর সব থেকে শেষে যেটা ক্লাইম্যাক্সে যে সিনটা হবে ওটা তো কী বলবো বাফরে বাপ কি দেখালো মানে যা খুশি তাই দেখিয়ে দিয়েছে মানে কুচভি কুচভি তো কুচভি তো কেন যে আমি মুভিটা দেখলাম আমি ভাবলাম নতুন বেরিয়েছে একবার মুভিটা দেখেনি তো এরকম ভেবেছি অনেকেই দেখেনি দেখলাম অনেকেই রিভিউস এরকম করেনি ভাবলাম তাহলে দেখেই নি একবার তো দেখে ভাবলাম কেন আমি দেখলাম আমার দু ঘন্টা আমি ফিরোচ্ছে আর কি বানিয়েছে এটা জি ফাইভ মানে একদমই যাচ্ছে তাই কন্টেন্টগুলোকে নিয়ে আসছে কেন যে তারা এরকম করছে জানি না এরকম করলে কি আর কেউ সাবস্ক্রিপশান নেবে এটাই আমার কথা তারপরে এই মুভির বিজিএম বিজিএমগুলো এতটাই লাউড এতটাই লাউড যে বন্দুকের গুলি করছে অ্যাকশানে মারছে সেই আওয়াজগুলো আপনার কানে আসবে না আর কিছু কিছু ব্যাকগ্রাউন্ডে এমন গান বাজছে সেইগুলো ইরিটেটিং মানে রীতিমতো ইরিটেট করছে ভালো করে অ্যাকশন সিনগুলোকে তো উপভোগ করতেই পারছি না উপভোগ করবোটা কি ভালোই তো না কী উপভোগ করব। মানে দু ঘন্টার সিনেমা আমার কোনো দিন এরকম বোরিং আজ পর্যন্ত কোনো মুভি লাগেনি অনেক মুভি দেখেছি এরকম বোরিং আর এরকম ধরনের আমি আজ পর্যন্ত দেখিনি তো লাস্টে ড্যানিকে আমি একটা কথাই বলবো আপনি ভালো অ্যাক্টার ছিলেন ঠিক আছে কিন্তু আপনার ছেলের মধ্যে সেই গুণটা নেই তো ক্ষমা করুন তাকে অ্যাক্টার বানানোর স্বপ্ন ছেড়ে দিন অন্য কোনো কাজেতে নিযুক্ত করুন তো তার জন্য এটা নয় তো এই মুভিটা দেখে আমার এরকমই মনে হয়েছে আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আর যদি না দেখে থাকেন দেখবেন না আমি কোনো মুভিকে এরকম বলি না যে দেখবেন না এরকম বলি না যে দেখুন আপনি দেখতেও পারেন কিন্তু এটাকে বলবো আপনি দেখবেন না আপনার দু ঘন্টাটা পুরোপুরি ওয়েস্ট হবে তাও যদি আপনার দেখার ইচ্ছা হয় দেখতে পারেন তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও হয় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন এলে কী করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো এখনের মতো